तुम तो खोर पे लम एक तो आगे आटा सरटर में गया और जो लोकल संपादक बिटोन दास उन बारी दोहरात कर गया बीजेपी पर्व बीच जनर मत हो एरक बाइक के कोरे गया अटैक कर বাড়ির তারা যখন এগিয়ে আসে প্রতিরোধ করার জন্য তার বৌদিকে প্রচণ্ডভাবে মারধর করেছে। একটু আগে ট্রমা সেন্টার থেকে তাকে চিকিৎসা করে তারপরে পুলিশের কাছে নিয়ে গেছে। তারপরে শেষ খবর পেলাম যে এর একটু আগে কিংবা পরে হবে অভিনগর বাজারে প্রণয়ভূষণ চক্রবর্তী আমাদের কর্মী বসে চা খাচ্ছে, এই সময়তে তাকে হঠাৎ করে ওইরকম বাইকের মিছিল থেকে গিয়ে তাকে অ্যাটাক করলো। তার মাথায় আঘাত লাগাচ্ছে 5-6টার মতো শিবির লাগলো, যেটা দেখলাম পায়ে লোহার ফাইল দিয়ে মেরেছে, সেখানেও প্রায় 3-4টা শিবির লেগেছে। এরা তো কালকের জমায়েতে যাতে মানুষ না আসে একটা আতঙ্ক তৈরি করার জন্য, মানুষ তো তারপরেও মানুষ বলছে এই যে যেমন যিনি আহত অবস্থায় আছে যেন কালকে যাবো মিছিলে, ফলে মানুষ তো ভিড় হবে সেই জায়গায় দাঁড়িয়ে। আজকে তো শুনলাম যে এই কংগ্রেসের যে বিজেপির বিধায়ক ছিলেন সুদীপ বর্মন, তিনি গোলাঘাটে মিটিং করতে গিয়েছিলেন, সেখানে ওনাকে ভেবে আক্রমণ করেছিল, যদি উনি অন্য রাস্তায় চলে গেছেন, 2-3টা গাড়ি ভাঙচুর করেছে। এবং আজকে আগরতলা শহরে যে মিছিল করে প্রকাশ্যে গালিগালাজ করেছে থানার সামনে হর্ষে হর্ষে বলি, এবং আমাদের জেলা পার্টি অফিসের সামনে রিকিশের লক্ষণ, এখানে তো মুখ্যমন্ত্রী বিজেপির দুর্বৃত্তদের খোলাগুলি ছেড়ে দিয়েছে গুন্ডামি করার জন্য। তবে আমরা এটাই বলবো যে আমাদের গুন্ডামি করতে হবে না, মানুষ কিন্তু যে জেগেছে তাদের স্বাস্থ্য মানুষ করবে, মানুষ সেবিত তৈরি হচ্ছে। এবং কালকের জমায়েত এই 4 বছরের মধ্যে একটা ঐতিহাসিক জমায়েত হবে, আমরা আশা করছি গাড়িটারি বন্ধ করার জন্য চেষ্টা করছে, তারপরেও মানুষ আসবে। তবে এইভাবে আক্রমণ করে যে সিপিআইএম কিংবা বিজেপির যে আজকে কাজকর্ম করেছে তার বিরোধিতা বন্ধ করতে পারবে না, আরও বেশি মানুষ অ্যাগ্রেসিভলি এর বিরুদ্ধে এগিয়ে যাবে। নামটা কি কইছেন আপনার? কি করতে আসছেন আপনি জায়গা? তখন আমিও ঠিক জানি না, আমার তো পুরো কইছে না ঘটনাটা। তো তখন একটা দোকানের মধ্যে বলে পিতা পিতা চেয়ার টেয়ার ভাঙছে, ঢিলছে পুরানি শুরু করছে। আমাদের এখানে একটা বই আছিল আর কি দোকানের কাছে, তখন গিয়ে তাহলে উঠে গিয়ে রোড দেওয়া কেমন করছে, গিয়ে মাথা তো এইদিকে ফাটাই দিয়েছে, মাথা কাটছে। যারা করছে তারা কিছু দিতে পারছে? এটাও ঠিক, আমি বুঝতে পারি না, ওনার সঙ্গে আমার কথা হয়েছে না তো, তারা দিচ্ছে হসপিটালে, বিএমএ পাঠাইছিলাম, বিএম থেকে আমার এমসিবিতে পাঠাইছি। কি নাম? আমার নাম প্রণয়ভূষণ চক্রবর্তী। বাড়ি কোনখানে? উজান অভয়নগর। বয়স কত? বয়স 56। যারা করছে তারা কি করে? এমনিতে যারা করছে তারা তো বিজেপি মিছিল লিয়ে বেরিয়েছে, তারা বাইক মিছিল লিয়ে বেরিয়েছে। তো এটার সময় ঘটনা আমি তো বাড়িতে আছি না, ঘটনা তো বাজারে হয়েছে, আমি তো আর প্রত্যক্ষ দর্শী না, কইতে পারতাম না, তাই না অন্য কইতে পারবো আর কি, আমার হাজবেন্ড তো নেই, তাই না কইতে পারবো আর কি ঘটনার আসলে কি হয়েছে। এতটুকু মানে কইছে আর কি যে তারা নিচে বিয়া বাড়ি ছিল, তারা এটা করছে। আপনার নাম? আমার নাম হচ্ছে না বলি।